ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাকিতা অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাফোর্ডেবল লাইফস্টাইল। তো অনেকদিন পরে আবারও একটা মান্থলি গ্রসারি হল ভিডিও প্লাস কুকিং ভিডিও। তো আজকে আমি মান্থলি গ্রসারি হলের জন্য যাচ্ছি মোর হাইপারমার্টে। তো মোর হাইপারমার্ট কলকাতার দুটো লোকেশনে আছে। আজকে আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে সিটি সেন্টার 2 এর কাছে। যেটা ডেসক্রিপশন বক্সে সেটার অ্যাড্রেস এবং ফোন নাম্বার সমস্ত আমি দিয়ে দেবো। আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের একটা অসাধারণ রেসিপি দেখাবো, যেটা আমার বর আমাকে বিয়ের আগে করে খাইয়েছিল আর আজকে আমি ওকে করে খাবো। সেটা হচ্ছে আচারি চিকেন। তো মোর হাইপারমার্টে তোমরা জানো যে প্রচুর প্রচুর ডিসকাউন্টস অ্যান্ড অফার্স সারাক্ষণই চলে, তাই আজকের কুকিং ভিডিওর জন্য আমি সেখান থেকে ইনগ্রিডিয়েন্টস নিতে চলেছি, প্লাস এই মাসের গ্রসারি শপিংয়ের জন্য আমি যাচ্ছি। তো চলো এখন গিয়ে যাওয়া যাক আর দেখা যাক এখন এই মুহূর্তে কি কি অফার্স ওরা দিচ্ছে। চলো শুরু করা যাক। মান্থলি গ্রসারি হলের জন্য পৌঁছে গেলাম মোর হাইপারমার্টে। ঢুকেই দেখি নানান রকমের বিস্কুটের সম্ভার, সঙ্গে আকর্ষণীয় অফার্স। আমিও নিয়ে নিলাম বাই ওয়ান গেট ওয়ান অফারের দুটি বিস্কুটের প্যাকেট। তারপর চলে গেলাম চালের সেকশনে আর কিনলাম 271 টাকায় 5 কেজি বাসমতি রাইস। তো সমস্ত মশলার উপরে 10% অফ আছে, তো এখান থেকে আমি সমস্ত মশলা নিয়ে নেবো। তো ফার্স্টে যেটা নেবো হচ্ছে শেলিজের হলুদ গুঁড়ো, এটা নিলাম। তো আমাদের মেথিও কিনতে হবে, মেথির এমআরপি হচ্ছে 59 বাট আজকে অফারে আছে হচ্ছে 16-এ। আনারসের দামটা দেখলাম বাজারের তুলনায় প্রায় 9 টাকা কম। এরপর চলে গেলাম ফিশ অ্যান্ড মিট মার্কেটে। ঢুকেই দেখলাম রয়েছে টাটকা চিকেন ও মাটনের নানান রকম সাইজ ও শেপের পিস। তারপর দেখলাম রয়েছে ভেটকি থেকে শুরু করে চিংড়ি আরো নানান রকম কত কি ধরনের ফ্রেশ মাছ। এছাড়াও মোর হাইপারমার্ট জুড়ে রয়েছিল নানান ধরনের টাটকা ফল থেকে শুরু করে টাটকা টাটকা সবজি এবং নানান ধরনের জামা কাপড় থেকে শুরু করে জুতো পর্যন্ত। তো আমার গ্রসারি শপিং হল পুরো কমপ্লিট, এবার তোমাদেরকে শেয়ার করছি আজকে কী কী কিনেছি। তো এই মাসে আমি মোটামুটি অনেক কিছুই কিনেছি, স্পেশালি জিনিসপত্র কিনেছি আজকে রান্নাটার জন্য। তো দেখিয়ে নিয়েছি কী কী কিনেছি। তো ফার্স্টে আমি যেটা কিনেছি 5 কেজি লং গ্রেন বাসমতি রাইস। তো আমি প্রথমবার এই এলিনা চালটা নিলাম। এটা নিলাম কারণ এটাতে সব থেকে বেশি সেফ হচ্ছিলো অ্যান্ড তোমরা জানোই অ্যাফোর্ডেবল, আমি সবসময় অ্যাফোর্ডেবল খুঁজি। তো এই 5 কেজি এটা তোমাদের দেখাই, এটার যে এমআরপিটা এটা কিন্তু 780, কিন্তু এটা নিয়েছে মাত্র 271। তো তোমাদের বিলটা দেখেই বলছি, সেটা হচ্ছে ইমামি হেলদি টেস্টিটা, অ্যাকচুয়ালি ওটার এমআরপি হচ্ছে 240, ওটা নিয়েছে হচ্ছে 216 টাকা। আর ধারা কাচিগানের এমআরপি হচ্ছে 210 টাকা, ওটা নিয়েছে হচ্ছে 169। তো এইটা হচ্ছে, তারপরে নিয়েছি হচ্ছে পার্লের, এটা হচ্ছে অরেঞ্জ, দাঁড়ো এটার নাম হচ্ছে অরেঞ্জের ঝাটকা। তো এটা হচ্ছে আমার বরের ফেভারিট, ও সারাক্ষণ কিছু না কিছু লজেন্স খেতে থাকে। আর আমাদের বাড়ির মানে আমাদের ফ্ল্যাটে প্রচুর ছোটো ছোটো বাচ্চা আছে আর আমার শ্বশুর মশাইকে সবাই লজেন্স দাদু বলে, চকলেট দাদু বলে। তো ওরা আসে একটা দুটো করে নিয়ে যায়, তো ওদের জন্য এই স্টকটা আমার সব সময় রাখতে হয়। তারপরে হচ্ছে আনারস। আনারস হচ্ছে আগেন আমার বরের প্রচণ্ড ফেভারিট। অ্যাকচুয়ালি আমার বরের যে কোনো ফলই ওর প্রচণ্ড ফেভারিট, বাট যেই তো বাকি ফল অলরেডি বাড়িতে ছিল সেই জন্য আর ফল আনেনি। তবে আনারসটা দেখলাম ওখানে কিন্তু প্রায় 9-10 টাকার মতন সস্তা হচ্ছিলো। এরপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে দই। দই হচ্ছে আজকে যে রান্নাটা আমি করতে চলেছি সেটার একটা ওয়ান অফ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট, অ্যান্ড যেটা আমি যেই কোম্পানি নিয়েছি সেটা হচ্ছে মিল্কি মিস্ট। এটার ওপরেও কিন্তু ছাড় ছিল, 5 টাকা ছাড় ছিল। তো এরপর তোমাদের এই সেকশনটা দেখাই, এই যে সেকশনে যত জিনিস দেখছো সব কিছুর উপরে 10% করে অফ ইন্ডিভিজুয়ালি। উপরন্তু মোরের নিজস্ব যেগুলো প্রোডাকশন ছিল সেগুলোর দাম কিন্তু অলরেডি মার্কেটের যে দামগুলো রয়েছে তার থেকে অনেকটাই কম। এমনি মোরের মশলাগুলো যথেষ্ট ভালো হয়, আমি রেগুলার বেসিসে ইউজ করি অ্যান্ড তার উপরে অলরেডি ডিসকাউন্ট থাকে। আর তোমরা জানো মোরে একটা আপ টু 6% ডিসকাউন্ট অলওয়েজ থাকে। তো এরপরে যেটা আমার সবচেয়ে প্রিয় আজকের কালেকশন সেটা হচ্ছে হিমালয়ের এই ফেস ওয়াশের প্যাকটা।
তো এই যে ফেস ওয়াশটা এটা আমি সেই স্কুল লেভেলটাকে ইউজ করছি অ্যান্ড এটা ইজ ভেরি ভেরি গুড ফর পিপল হু আর অ্যাকনি প্রোন। তো এটা আমি দেখলাম যে দুটো একসাথে কিনে 51 টাকা ছাড় পাচ্ছি আর এটা আমার লাগে সারা বছর লাগে। আর এই যে দুটো প্যাক দেখছো আমি বলতে পারি 2022 আমাকে আর কিনতেই হবে না। তো এরপর নিয়েছিলাম হচ্ছে সোনা মুগের ডাল, এটা 1 কেজি নিয়েছিল হচ্ছে 161 অ্যান্ড তারপর নিয়েছিলাম হচ্ছে 500 গ্রাম চিনি, তো চিনি কিলো নিয়েছিল হচ্ছে 45 টাকা। তো এরপর নিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর তারপর আছে এই ঝোলা ভর্তি এই মাঝারি সাইজের আলু আর রসুনগুলো যেটা একটা আমার হাত থেকে পড়ে গেল। তো এইগুলো সবই বাজারের থেকে 4-5 টাকা কম অ্যান্ড এই হলো আজকে আমার শেষ সমস্ত আজকে যা যা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার গোটা বিলটা আমি যত জিনিস কিনেছি অ্যান্ড আমি সব থেকে বেশি সেভ করেছি এইবার, তো টোটাল সেভিংস MRP-র উপরে হচ্ছে 974 অ্যান্ড দ্য বেস্ট পার্ট ওয়াজ যে পুরো শপিংটা করার পরে যখন আমরা বিল সাবমিট করে মানে টাকা পয়সার দিকে যখন আসছি তখন আমাদের একটা থ্যাংক ইউ কার্ড দেওয়া রয়েছে যেটার এই পার্টটা রয়েছে পুরোটা ইংলিশে আর এই পার্টটা রয়েছে বাংলাতে। তো এই ধন্যবাদ কার্ডটা আমার ভীষণ মিষ্টি লেগেছে, এটা একটা স্টাফদের পক্ষ থেকে একটা ওয়ার্ম একটা জেস্টার, তো আমার এটা ভীষণ আমি মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। তো ফাইনালি রান্না করব এবার, মাথা একদম চুল বেঁধে নিয়েছি। তো ফার্স্টে ম্যারিনেশনের জন্য কিছু জিনিস তৈরি করতে হবে, তো আমরা দেখে নিই কী কী মশলা নিয়েছি। তো ফার্স্টেই যেটা নিয়েছি সেটা হচ্ছে মেথি, তারপর নিয়েছি কালো জিরে, তারপর নিয়েছি মৌরি আর এখানে নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। এবার যেটা করব এই মশলাগুলোকে আমি শুকনো গোলায় ভাজবো, তো আগে কিন্তু এটা সরিয়ে রাখি। মেথি খুব বেশি দেওয়া যাবে না কারণ মেথি বেশি দিলে তেতো লাগবে। আমরা 1 কিলো মাংস নিয়েছি তো সেই হিসাবে এরকম নিলাম। তারপরে দেব হচ্ছে কালো জিরে, কালো জিরে অল্প বেশি হলেও অসুবিধে নেই, তবুও খুব বেশি দেওয়ারও দরকার নেই। এরপরে নেবো হচ্ছে মৌরি, মৌরির ফ্লেভারটা আচারি চিকেনে কিন্তু ভালোই লাগে, তো একটু বেশি দিতেই পারো কোনো চাপ নেই। আর এরপরে ফাইনালি যেটা দেবো হচ্ছে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আমি সবকটাই দেবো কারণ অনেকটাই হচ্ছে চিকেন আছে। তো এগুলোকে আমি এখন একটু শুকনো গোলায় একটুখানি ভেজে নেবো। তো এই যেটা শুকনো গোলায় ভাজলাম এটা আমরা এখন মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে এটাকে পুরো গুঁড়ো করে নেবো। তো এইবার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আমরা এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। তো এবার হচ্ছে মাংস ম্যারিনেশনের পালা। তো আমরা এরকম 1 কিলো মাংস নিয়েছি, লেগ পিসগুলো একটু বড় নিয়েছি, বাকি সব মিডিয়াম সাইজের এরকম নিয়েছি। তো প্রথমে যেটা নেবো সেটা হচ্ছে দই, আর এটা হচ্ছে তোমার 1.5 খানা রসুন আর 1/2 খানা আদা রয়েছে এর মধ্যে, তো এটা আমি পুরোটাই এখানে দিয়ে দেবো। তারপরে এখানে আমরা যেই মশলাটা ভাজা মশলাটা করেছিলাম সেটা ম্যাক্সিমামটাই আমরা দিয়ে দেবো। আর এখানে সামান্য আমরা দেবো হচ্ছে ধনে গুঁড়ো। তো এখন এই পুরো ব্যাপারটা দিয়ে চিকেনটাকে একদম মাখতে হবে। আচ্ছা, সামান্য একটু নুনও দিতে হবে, খুব বেশি নুন দেবেন না কারণ তাহলে অনেকটা জল ঝরে। আধাটা মতো নুন আমি দিলাম, আর একটু দেওয়া যায় বাকিটা রান্নার সময় দেব। যত বেশি মশলা থাকবে তত বেশি আচারি চিকেন ভালো লাগবে, তাই মশলার ব্যাপারটা একটু বেশি করবেন। তো আমি এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবো। তো এইটা ভালো করে ম্যারিনেট করতে হবে এখন, আর ম্যারিনেট করার পরে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো প্রথমে কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি, সাদা তেলটা গরম হতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো এখানে যেটা মেনলি প্রথমে দেব সেটা হচ্ছে সাদা আর কালো সরষের একটা মিশ্রণ আর তার সাথে সাদা জিরে, তো এটার একটা মিশ্রণ করে এখানে এটা একটা ফোড়ন হিসেবে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই তেলটার মধ্যে, এটা একটু গন্ধটা ছাড়তে শুরু করলেই এর মধ্যে দিতে হবে হচ্ছে পেঁয়াজ। এতটা পেঁয়াজ লাগবে, প্রায় 4টে বড় পেঁয়াজ, তত পেঁয়াজ তারপর টমেটো এসব বেশি দেবে,
তত হচ্ছে মশলাটা বেশি হবে। তো পেঁয়াজটাকে এখন ভালো করে ভাজতে হবে। তো সামান্য হিংয়ের গুঁড়ো দিয়ে দেবো হচ্ছে মাঝখানে, এক চিলটে, একদম এক চিলটে, এরকম মাঝখানে একটা জায়গা করে। এটা অপশনাল, যারা হচ্ছে হিঙের গন্ধ পছন্দ করো না তারা নাও দিতে পারো। তো আমি মাঝখানে আবার আরেকটা পেঁয়াজ কেটে দিচ্ছি, দিয়েছি এর মধ্যে আরেকটু পরিমাণ বাড়ানোর জন্য, ওই জন্য চোখ দিয়ে মুখ দিয়ে একদম জল। তো আর আমরা ওটার মধ্যে একটুখানি চিনিও দিয়েছি। এবার আমরা দেবো হচ্ছে টমেটোগুলো। চিনিটা দেওয়াতে কী হয়, একটুখানি ক্যারামেলাইজড হলেও আর একটু ব্রাউনিশ কালারটাও আসে আর স্বাদটাও এনহ্যান্স হয়। আর আমরা অল্প কিছু রসুনের মধ্যে দিয়ে দেবো। এই রসুনটা একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, আমরা একটু রসুন ভালোবাসি তাই জন্য দেবো। তো মশলাটা আমাদের অনেকটাই কষে এসছে আর মাংসটাও সুন্দর ম্যারিনেট হয়ে গেছে, পুরো একদম কাসন্দির যেরকম কালারটা হয় পুরো ওই কালারটা চলে এসেছে, আর গন্ধটাও পুরো আচারই আসছে। তো এটা আস্তে আস্তে আমরা দিয়ে দেবো, এবার মাংসগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো প্রায় এক ঘন্টা ম্যারিনেশনের পরে। এবার ওই জলটা ওই পাত্রটাতে একটু জল দিয়ে মিশালাম, এবার এটাকে খুব ভালো করে মশলাটার সাথে ওলট পালট করে মিশাতে হবে যাতে এই ম্যারিনেশনের মশলাটাও কুক হয়ে যায়। খুব সাবধানে এটাকে একটু ধরে করতে হবে। তো এইবার এই থালাটা দিয়ে ঢেকে দিলাম। এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে আদাগুলোকে এরকম লম্বা লম্বা করে সরু সরু করে চপ করা, এটা আমরা দিয়ে দেবো এটার ওপর দিয়ে। প্রায় হয়ে এসছে তার কিছুক্ষণ আগে, দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ কুক করতে হবে। আর 5 মিনিট মতন এটাকে কুক করতে হবে। ঝোলটা একটু মনে হচ্ছে বেশি হয়েছে, মাংসটা সেদ্ধ দারুণ হয়েছে। ফাটাফাটি ভেতরে নুন ঢুকেছে, খুব ফ্রেশ। আর ঝোলটার মধ্যে একটা আচার আচার স্বাদ আছে, ঠিক আছে, আচারি চিকেন যেহেতু আচার। আমার যথেষ্ট তো এই মাত্র রান্না বাড়ি শেষ হলো আর বরমহাশয় খেলেন, তোমরা শুনলেই যে খুব ভালো লেগেছে ওর। তো সারা দিনের কষ্ট সার্থক, এই যাওয়া শপিং করা এসে রান্না করা এতক্ষণ ধরে। তো যেই তো ভালো লেগেছে, তো আমি বলবো যে তোমরাও বাড়িতে ট্রাই করো ডিশটা, আশা করি ভালোই লাগবে। বেশ একটা অন্যরকম, মানে ইউজুয়ালি যেরকম চিকেন খাই তার থেকে অনেক ডিফারেন্ট। আর চিকেন সহ তোমার দই, তারপর বাকি মশলা, তারপর সবজি, এগুলো যেহেতু টাটকা ছিল যার জন্য আরও ফ্লেভারগুলো এনরিচড হয়েছে। তো মোরকে অনেক থ্যাঙ্কস যে এরকম ফ্রেশ জিনিসপত্র রাখার জন্য, বিকজ সবসময় টাইম হয় না কি প্রত্যেক দিন গিয়ে চিকেন নিয়ে আসি, বা মানে আমার যখন টাইম হয় তখন বাজারে গিয়ে দেখি হয়তো চিকেন বসে না। আবার যেগুলো হচ্ছে ভেজিটেবলসের প্রাইস যদি বলো এখানে কিন্তু অনেকটাই কম রাদার দেন বাইরে থেকে, মশলার দাম তো খুবই কম বাইরের থেকে। বাইরে ইভেন আমাদের যে পাড়ার যে দোকানগুলো হয় সেখানে তুলনায় মশলার কিন্তু অনেকটাই দাম কম। আমি টোটাল আজকে এমআরপির ওপরে আমি দেখছিলাম 974 টাকা মতন বাঁচিয়েছি। তো ওভারঅল অনেক টাকা কিন্তু বেঁচে গেছে, মানে ওই 974 দিয়ে ভাবো কত কিছু কেনা যায়। তো মোড়ে যথেষ্ট সস্তা এবং টাটকা জিনিস, তো এটা আমি বলবো যে তোমরাও ট্রাই করে দেখতে পারো, আমার তো বেশ ভালো লাগে মোর। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও। আর আজকের মতন টাটা, ভালো থেকো। তবে হ্যাঁ,
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখন চেষ্টা করছি অনেক অনেক ভিডিও দেওয়ার, আমি জানি মাঝখানে প্রচুর গ্যাপ হয়েছিল, কিন্তু এখন রোজ রোজই আনবো ভিডিওস। তো প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ পাশে থেকো অ্যান্ড অনেক অনেক লাইক করো।